3rd September 2019, আজকের তারিখ। আজকের দিনটা যে কোনোদিন আসবে, বছর চারেক আগে, তা শুধু আমি নয়, আমার চারপাশে থাকা একটা মানুষও ভাবেনি। কারণ গল্পটা ঠিক এরকম হওয়ার কথা তো ছিল না। স্কুল হোক বা কলেজ, ক্লাসমেট হোক বা সিনিয়র কিংবা কোনো জুনিয়র, যাকে দেখতাম একটা জ্ঞান আমি ফ্রিতে সবাইকে দিয়ে বেড়াতাম, প্রেম করছিস কর, কিন্তু সেম এজের রিলেশনশিপ ভাই টিকবে তো? দু চারটে সেম এজের প্রপোজাল পেয়েও সেগুলো অ্যাকসেপ্ট করা তো দূর, উল্টে তারা দু চারটে লাথি খুশিও খেয়ে গেছে ফ্রিতে। কারণ আমার মতে প্রেম করতে হলে অন্তত 3-4 বছর জুনিয়র মেয়ের সাথেই করা উচিত। অবশ্য তার পেছনে আমি যথেষ্ট ভ্যালিড লজিকও দেখিয়ে দিতাম। এই যেমন ধর, যেহেতু বয়সটা প্রায় সমান আর মেয়েদের ম্যাচুরিটি ছেলেদের থেকে একটু আগেই আসে, তাই মেয়েদের মধ্যে একটা দিদি দিদি ভাব দেখা যায়। বেচারা ছেলেটাকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নেওয়া থেকে শুরু করে যখন যেখানে বলবে 2 মিনিটের মধ্যে হাজির হওয়া চাই, আর ঝগড়াঝাটি মারপিটের পর দোষটা 100 বারের মধ্যে 90 বার মেয়েটার থাকলেও 1000 বার সরি কিন্তু বলতে হবে সেই ছেলেটাকেই। তাতেও কোনো কাজ হবে কিনা তার কোনো ওয়ারেন্টি তো দূর, গ্যারেন্টিও কেউ দেবে না। আর যদি দেখো হাওয়া বেশি গরম, তাহলে তো ব্যাস হয়ে গেল নরম। রাস্তাঘাট আশপাশ কোনো কিছুই না দেখে শুনে 2-4টে চড় থাপ্পড় তোমার গালে এসে পড়া ম্যান্ডেটারি, আর ছেলেগুলো সেটা চুপচাপ হজমও করে নেয়। কিন্তু এভাবে কদিন? 1 বছর, 2 বছর, 3 বছর, তারপরে দুজনেই বলবে ঘাট হয়েছে আমার, তুই তোর রাস্তায় যা, আমি আমার রাস্তায়। আরেকটা অন্য কারণও আছে বটে, তবে সেটা একটু মানে মেয়ে মানেই 20-তে বুড়ি। ধরলাম কোনো ক্রমে টিকেও গেল, কিন্তু তারপর বয়স যখন 40, মনে হবে স্বামী স্ত্রী নাকি মা ছেলে। তো সব মিলে আমার কাছে সেম এজের রিলেশনশিপ ছিল এক আতঙ্কের বিষয়। কিন্তু কোথা থেকে কখন যে কি হয়ে গেল, মানে সব কিছু বুঝে ওঠার আগেই আমার শেষ হয়ে গেল। অর্থাৎ এতদিন না না করে আসা সিঙ্গেল মেয়েটাও শেষে কিনা পড়লো সেই সেম এজের ক্লাসমেটের প্রেমে। ছোট থেকে পাশাপাশি বসা, অসম্ভব মারপিট আর ঝগড়াঝাটির পরেও কি করে যে পড়লাম ওরই প্রেমে, এখনো বুঝে উঠতে পারিনি। হঠাৎ করেই কেমন যেন ওর সব কিছু অন্যদের থেকে আলাদা চোখে দেখতে শুরু করলাম। প্রিয় বন্ধুটা যে ধীরে ধীরে প্রেমিক হয়ে উঠেছে, সেটা উপলব্ধি করলাম দুজনেই। তারপর একদিন রাত্রেবেলা মুঠোফোনে একটা মেসেজ এলো নিয়মিত সময়তেই, কিন্তু এই মেসেজটা ছিল অন্যান্য দিনের থেকে একেবারেই আলাদা, যেটা আমার পায়ের তলার মাটি আর মাথার ওপরের আকাশ দুটোই কেড়ে নেওয়ার উপক্রম করলো। মেসেজটা ছিল, তোর সাথে আমার আর কথা বলা বোধহয় ঠিক হবে না, হয় আমাদের একটা নতুন সম্পর্কে আসতে হবে, না হয় সব সম্পর্ক এখানেই শেষ করতে হবে। আমি উদগ্রীব হয়ে জানতে চাইলাম, তোর কি ইচ্ছে? ও বলল, আমার মনে হয় সব সম্পর্ক এখানেই শেষ হয়ে যাওয়া ভালো। সেদিন ওর মুখের উপর আর কোনো কথা বলতে পারলাম না, কিন্তু সারা রাত ঘুমও এলো না। পরের দিন নিয়মিত সময় ফোনের দিকে তাকিয়ে বসে রইলাম, কিন্তু ওপার থেকে এলো না কোনো ফোন কল বা মেসেজ। থাকতে না পেরে নিজেই ফোন করে বললাম, আমি তোকে ভালোবাসি, তোকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব নয়, আই লাভ ইউ। ওর কথা শুনে মনে হলো ও যেন এটাই শোনার জন্য অপেক্ষায় বসেছিল। এইভাবেই শুরু হয়েছিল আমাদের প্রেমটা। তারপর কেটে গেছে 4-4টে বছর। থাকতে থাকতে আমি ভুলেই গেছিলাম এটা কোনো সো কল্ড সেম এজের রিলেশনশিপ ছিল। যে কোনো ব্যাপারে প্রতিবাদ করে আসা মেয়েটা আজ বড়ই শান্ত। ঝগড়াঝাটি মারপিট তো দূর, সে আজ তার প্রেমিকের মুখের ওপর একটা কথাও বলে না। দোষ জারি থাকুক, ঝগড়া হওয়ার আগেই 1000 বার সরি বলে ঝামেলাটা মিটিয়ে নিতে চায় সে। আর হয়তো দুজন দুজনকে ছেড়ে যাওয়ার চিন্তা নিজেরা চাইলেও করতে পারবে না। আজ আমাদের এঙ্গেজমেন্ট। আজকের দিনে দাঁড়িয়ে আমি বুঝি আমাদের চিরাচরিত ধারণাগুলো বদলে ফেলা খুব দরকার।
আমাদের এই গতানুগতিক চিন্তাগুলোর বাইরেও যে একটা জগৎ আছে, আর সেটা সম্পূর্ণভাবে নির্ভরশীল আমাদের নিজস্ব চিন্তাভাবনার উপর, সেটা আমি আজ বুঝি। আমরা চাইলেই পারি আমাদের নিজেদের জগৎটাকে নিজেদের মতো করে সাজিয়ে তুলতে, আর সমস্ত জেদ আর ইগোগুলোর ঊর্ধ্বে গিয়ে প্রিয় মানুষটার হাতে হাত রেখে জীবনের বাকি পথটা চলতে।